আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি টেলমিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যার প্রথম পত্রের শব্দের শ্রেণীবিভাগ অধ্যায়ের ব্যক্তার্থ ও জাত্যার্থ কেন্দ্রিক আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করবো, যেটি কিনা যুক্তিবিদ্যার ক্ষেত্রে খুব কানেক্টেড বটে। কারণটি হচ্ছে, আমরা পদ, নাম, শব্দ এই সম্পর্কে জেনেছি, আমরা পদ এবং শব্দের সম্পর্ক এবং পার্থক্য মোটামুটি করতে পেরেছি। তো সেই সাপেক্ষে আমরা এখন শুধু শব্দের কনসেপ্ট বা ধারণা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো সেই সাপেক্ষে আমাদের আজকের আলোচনা হচ্ছে ব্যক্তার্থ এবং জাত্যার্থ, এবং বরাবরের মতো আজকের আলোচনা আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি। তো চলুন আর কালক্ষেপণ না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের আলোচনা, ব্যক্তার্থ ও জাত্যার্থ। সো কোনো পদকে ব্যবহার করার সময় আমরা প্রথমে চিন্তা করি যে কোন কোন বস্তুর উপর পদটি প্রযোজ্য, এবং পরে চিন্তা করি পদটি যে সমস্ত বস্তুর উপর আরোপিত তাদের সকলের মধ্যে কি কি গুণ বর্তমান। সো এদিক থেকে বিচার করলে দেখা যায় পদের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে সংখ্যার দিক এবং একটি হচ্ছে গুণের দিক। সো আমরা যদি সংখ্যার দিকটা বলা হয় পদের ব্যক্তার্থ বা ডিনোটেশন, এবং গুণের দিকটাকে একটি বিশেষ অর্থে বলা হয় জাত্যার্থ বা কনোটেশন। তো আমরা এই ব্যক্তার্থ এবং জাত্যার্থ সম্পর্কে অল্প কিছু জানবো, কারণ পরবর্তীতে আমাদের আরও বিস্তারিত আলোচনা আসবে। সো ব্যক্তার্থের দিক থেকে পদটি সর্বদা তার পরিমাণ বা সংখ্যা নির্দেশ দেয়, যেমনটা আমরা শুনতে পারলাম, এবং জাত্যার্থের দিক থেকে তার আবশ্যিক গুণের নির্দেশ দেয়। এবং পদের অনেকে মনে করতে পারেন যে ব্যক্তার্থ এবং জাত্যার্থ দুটি যেহেতু আলাদা আলাদা, এই দুটি কি কখনো একই রকমভাবে থাকতে পারে কিনা। বিষয়টি থাকতে পারে কিনা তা না, এটা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পদ মানেই তার মধ্যে ব্যক্তার্থ অথবা জাত্যার্থ, অর্থাৎ দুটির একটি তো থাকবেই, কিংবা উভয়ের উপস্থিতি অনিবার্য। অর্থাৎ আমরা হয় ব্যক্তার্থ অথবা জাত্যার্থ অথবা দুটির একই সাথে উপস্থিতি, এটি আমরা পদের মধ্যে লক্ষ্য করতে পারবো। তো আমি আবারও বলেছিলাম, আমি আবারও বলছি যে যুক্তিবাক্যের ক্ষেত্রে পদের ধারণাটি একটু ভিন্ন, আমাদেরকে সেভাবে এটি মনে করতে হবে। সো আমরা ব্যক্তার্থ এবং জাত্যার্থ কেন্দ্রিক আরও বিস্তারিত আলোচনা সামনে দেখব। আজকে আমরা মোটামুটি ধারণা পেলাম যে আসলে ব্যক্তার্থ ও জাত্যার্থ কি হতে পারে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি। দেখা হবে তোমাদের সাথে আমাদের পরবর্তী লেকচারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।